গত 3-4 দিনে বেশ কিছু নতুন নতুন কাফিরদের লিস্ট আমার কাছে জমা হয়েছে। ডক্টর আল্লামা এরশাদ বুখারী, উপাধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হক সাহেব, ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেব গৈর, আরও অনেক নতুন নতুন কাফিরদের নাম আমার কাছে এসেছে। আসুন দেখি এই লিস্টে আর কারো নাম যোগ করা যায়। তো এই ভিডিওটি দেখার পরে ফেসবুকে এবং ইউটিউবে অনেক ধরনের মন্তব্য শুরু হয়েছে। অনেকে বলতেছেন এই আইনুল হুদা নাকি অনেককেই কাফের ফতোয়া দিয়েছেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করলে আমরা বুঝতে পারবেন যে উনি কী বলতে চেয়েছেন আর আমরা কী বুঝেছি। তার আগে আমি নাকি 3 জনকে কাফির বলেছি। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত। আসলে সদমা অন্য জায়গায়, উপায় না পেয়ে এইদিকে বহিঃপ্রকাশ আমার যতটুকু মনে হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত পাইকারি তাকফিরের বিরুদ্ধে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক নগণ্য খাদেম হিসাবে আমিও পাইকারি তাকফিরের বিরুদ্ধে, পাইকারি তাকফির খারিজিদের আলামত, আমি কাউকে কাফির বলিনি, না বলার যোগ্যতা রাখি। আমি কাউকে কাফির বলিনি, না বলার যোগ্যতা রাখি। আমি বলেছি গত তিন চার দিনে নতুন কিছু কাফিরের লিস্ট আমার কাছে জমা হয়েছে, আসলেই জমা হয়েছে। তো আমরা চলে আসলাম। তো আসলেই বলতে চাই উনি বুঝাতে চেয়েছিলেন যে উনি ওদেরকে কাফের ফতোয়া দেন নাই অথবা কাফের বলেনও নাই। উনি বুঝাতে চেয়েছিলেন যে আসলেই অন্য মানুষরা ওনাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন, আর এই কাফের ফতোয়ার সার্টিফিকেটগুলা যেই কাগজগুলোর মধ্যে ওরা প্রকাশ করেছে এই কাগজগুলা ওনার কাছে এসে জমা হয়েছে। উনি এটাই বুঝাতে চেয়েছিলেন। তো অনেকে যারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে অনেক ধরনের মন্তব্য করছেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি আসলে সেটি ঠিক নয়। কারণ তিনি বুঝাতে চেয়েছিলেন যে যারা কাফের ফতোয়া দিয়েছিলেন এদের ডকুমেন্টগুলো ওনার কাছে জমা হয়েছে। অতএব যারা ওনাকে বলতেছেন উনি বাংলাদেশের আলেমদেরকে কাফের ফতোয়া দিয়েছেন, এটি সম্পূর্ণই একটি ভুয়া কথা। এবং আপনারা এই ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন রাষ্ট্রদূতের সাথে কে বসলেন, কি হইয়া গেলেন, কার নামের সাথে কে কি বললেন। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত তাকফির বন্ধ করা হোক। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দায়রার ভিতরে থাকতে চান, তাকফির বন্ধ করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত পাইকারি তাকফিরে বিশ্বাস করে না, এবং এটা বহু আগে, বেশ কয়েক মাস আগে তাকফির সম্পর্কে আলোচনায় আমরা যথেষ্ট প্রমাণ দেখিয়েছি যে কোনো একজন কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন, এটার উজু হতে পারে, বহু তাউইল হতে পারে, বহু মানা নেওয়া যেতে পারে। এমন যদি হয়, কতই নয়, তখন কোনো কোনো কিতাবে আছে 99টা তাউইল যদি হয় কুফুরি, আর একটা হয় ইমানের, তাইলে আমাদের ইমামদের বক্তব্য হলো ওই একটার উপর ভিত্তি করে তাকে ইমানদার মনে করা হবে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মানুষকে কোনোভাবে মুসলমান বানানো, মুসলমান রাখা, আর আজলি কমবখত কোনো মানুষ যে কেতুই কুফরি করে, কোনো তাবিলের সুযোগ নেই, সে তো কাফের। সুতরাং বাংলাদেশে কাকে বাদ দেওয়া হয়েছে, কাকে বাদ দেওয়া হয়েছে, তাকফির বন্ধ হোক। আমি আবার বলছি, আমি কাউকে কাফির বলিনি, না বলার যোগ্যতা রাখি। তিনি আসলে বলতে চেয়েছিলেন তিনি কাউকে কাফের বলেননি, তিনি বলতে চেয়েছিলেন বাংলাদেশের আলেমদের মধ্যেই একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়েছেন। অতএব তিনি বলতে চেয়েছিলেন এই একজনকে আরেকজন কাফের ফতোয়া দেওয়া বন্ধ করুন, তাকফির করা বন্ধ করুন, একজনকে আরেকজন কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকুন। তিনি আসলেই এই কথাটি বলতে চেয়েছিলেন। তো আসলেই অনেকে বলে থাকেন
আইনুল হুদা মাদ্রাসিল্লাহুল আলী উনি নাকি আল্লাহ হযরত বিরোধী। তো আসলে কথাটি আমার মনে হয় যথাযথ নয়, যেহেতু তিনি আল্লাহ হযরতকে অনেক উচ্চ স্থানে রেখেছেন এবং আল্লাহ হযরত সম্পর্কে উনি নিজে বলেছেন যে আল্লাহ হযরতের কিতাব যিনি যতগুলো পড়েছেন এর মধ্যে তিনি অনেক ধরনের এলেম পেয়েছেন এবং এদিক দিয়ে তিনি অনেক আল্লাহ হযরতকে অনেক ভালো জেনেছেন এবং ভালো বলেছেন। তো কারা কী বলেন সেটি আমি আসলে বুঝতে পারি নাই। তো আমি বলতে চাচ্ছিলাম যে উনি আসলে আল্লাহ হযরতকে খারাপ বলতে চায় নাই, উনি মূলত বলতে চাচ্ছিলেন যে আল্লাহ হযরতকে নিয়ে যারা কটূক্তি করেছে অথবা আল্লাহ হযরতের যে ফতুয়া এগুলো যারা মানতেছে না, অথচ আল্লাহ হযরতের দাবিদার তারা আল্লাহ হযরতকে আল্লাহ হযরতের অনুসারী দাবিদার করছে, উনি আসলে তাদেরকে বলেছিলেন যে আল্লাহ হযরতকে চিনুন, ভালো করে চিনুন, কারো মুখ থেকে নয়, আল্লাহ হযরতের কিতাব থেকে। অতএব আপনারা এই ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ কোনো সৈয়দকে অসম্মান করে কোনো কথা বলবেন না, তা হলো যেহেতু কিছু কথা এসে গিয়েছে, বাট একদিন ইনশাআল্লাহ বলবো, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আমি যেভাবে যতটুকু চিনেছি, আমি বলছি আসলে উনি বলতে চেয়েছিলেন যে আলা হযরতকে উনি নেগেটিভ দিক থেকে চিনতে শুরু করেছিলেন, অর্থাৎ মানুষ তাকে আল্লাহ হযরত সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলতেছিলেন। অথচ উনি যখন আল্লাহ হযরতের কিতাব পড়লেন তখন উনি দেখতে পেলেন যে এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো এলেম আছে, এবং সেই দিক থেকে তিনি ওই দিন থেকে তিনি আল্লাহ হযরতকে ভালো জানতে শুরু করেন এবং তার কিতাব পড়তে শুরু করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং ভালো ভালো ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।